হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সেলিনস ব্লগ। সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ আমার বাগান থেকে বড় বড় সাইজের যে ডাটা হয়েছে সেগুলি তুলে ফেলছি। সঙ্গে থাকুন, এনজয় করুন। মামিকে দিব আর আমার খালা খালাকে দিব। এই জন্য শাকগুলি কাটতেছি, বেশ বড় হয়েছে ডাটাগুলি, তুলে ফেললাম। ওইটা আমার ওখানে আমার বেগুন গাছ, তো ওই জায়গাটা ক্লিন করতে হবে এর জন্য, আর দেওয়া দরকার। এদিকে লাল শাক দিয়েছি আর এই যে ডাটাগুলি, তো বেগুন গাছ যেহেতু আমার এই বেডটা ক্লিন, এই সাইডটা ক্লিন করতেই হবে, নাহলে ডাটার জন্য আমার এই বেগুন গাছ হবে না, যে বেগুন হওয়া শুরু হয়েছে অলরেডি। তো এইটার জন্যই আমি ক্লিন করে দিচ্ছি। দুটা ফ্যামিলিকে দিব আর আমি নিজের নিজের জন্য একটু রাখবো। মানে এই বেডটাতে অন্য একটা বেড হয়েছে, ডাটার প্রচুর ডাটা আছে ওটাতে, এটাতেই খাওয়া যাবে ইনশাল্লাহ। মোটামুটি হয়ে গেল ডাটা তোলা, সুন্দর না ডাটাগুলি? টেস্ট হয়, এই ডাটাগুলি টেস্ট অনেক ভালো। দেখে আসি আমার লাউ গাছের কী অবস্থা। কালকে তো যা দেখলাম তাতে লাউ গাছের অবস্থা খুবই করুণ ছিল। আজকে অবশ্যই মেঘলা আকাশ, রাতে বৃষ্টি হয়েছে আর আমি বিকেলে পানিও দিয়েছি। আর ঢাকা তো আছেই আমার, এই এই বছর লাউর চারা আসলে আমি করতেই পারিনি। প্রথমে হলো পোকা নাকি যেন খেয়ে ফেললো, ও ডাটা অনেক পোকা। দেখো পোকার অবস্থা, লালিবাগ না কি যেন বলে, বিগ প্রবলেম। ঢাকা দেওয়া তো এর জন্য, তো আমি আজকে এটাকে এইভাবে রাখি। একটু বেঁচে জানে বেঁচে উঠছে মনে হচ্ছে, এই দুটো পাতা যদি থাকে, তারপরে এই যে পোকা এগুলি খাইছে তাদের খাবার পেয়ে গেছে। এগুলি আউট করতে হবে এখান থেকে, গেট আউট ফ্রম হিয়ার। মাটির সাথে যখন মাটিটা দেই তখন কিন্তু মাটিটা যে যখন দেই তখন কিন্তু এটা ছিল, এই জন্য জমা হয়ে আছে। সেম আলহামদুলিল্লাহ, কালকে রোদ একদমই মরার মতো হয়ে গেছিলো, নেতেই গেছিলো পানি দেওয়ার পর। আর আজকে ঢেকে দিছি, রোদও তেমন নাই, গাছটা মনে হয় ইনশাল্লাহ বেঁচে যাবে। মাঝখানে পাতাটা এখনও বের হয় নাই, বের হবে, যাই হোক আলহামদুলিল্লাহ। তারপর আমি কাটা দিয়ে রাখি, সরাসরি রোদটা এখনই পড়ার দরকার নেই। আর এই পাশে যেটা আরেকটা লাউ গাছ সেটাও একটু বেটার, আলহামদুলিল্লাহ মাত্রই দিয়েছি গত পরশু দিন সন্ধ্যায়। তো দেখা যাক, আল্লাহ ভরসা। লাল শাক তুলে নিব, আমার একটা ফ্রেন্ড নিবে। তো এটা আমার একটা লাউ গাছ পড়ছে মাত্র, মাছায় উঠতেছে, তো সেই চাইনিজ লাউ যেটা সাদা সাদা, ওগুলি শুধু দেশি লাউয়ের মতো যেটা ওটা। তো কিছু লাউ শাক, লাল শাক তুলবো। লাল শাক তুলে একটা ফ্রেন নিবে, স্পিনাশও তুলবো আজকে, তুলে হারভেস্টিং। আর লাল শাক হচ্ছে কিছু নিজে রান্না করবো, আর একটা ফ্রেন্ড সে গত বছর চেয়ে রাখছিল যে
যদি হয় ওকে যাতে এই বছর দেই। তারপর যাই হোক, মানে হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা তো খেলাম যেটা লাল শাক পনির করে খাসি, আর আজকে আমি লাল শাক করবো ইনশাল্লাহ, আর ওজন্য কেটে নেবো। শাকগুলি তুলে আনলাম, অনেকগুলি শাক আলহামদুলিল্লাহ, আর এই জাতের যেগুলি সেগুলি প্রায় এক বালতি শাক, এগুলি এখন আমি একটু বাইরে যাবো, দিয়ে আসবো আমার আত্মীয়কে ইনশাল্লাহ। শাক পচে দিয়ে এসে তাড়াহুড়া করে ইফতারি রেডি করছি, যা ছিল মোটামুটি তাই করছি, আর এক্সট্রা কিছু রান্না করছি না, মাইন্ড চেঞ্জ করেছি, দেখি ইনশাল্লাহ কালকে। অ্যামাজন থেকে যে আমরা লাঞ্চ বক্সটা অর্ডার দিয়েছিলাম সেটা অলরেডি চলে এসেছে, এবং আমরা ইউজও শুরু করেছি। আগে ছিল এইটা, কম্পেয়ার টু দিস এইটা, তাই না, অনেক বড় ডাবলের উপরে। সো এখন এই রোজার মধ্যে ডাবল খাবার নিতে পারবে, হ্যাঁ ঢেকে ফেলো, এক্সট্রা বাটি এক্সট্রা অলরেডি দিয়েছি। এখন তুমি দাও, মাইশের আব্বুর লাঞ্চ ডিনার রেডি করে দিলাম, এখন আমি আর মাইশে ইফতারি করব। অলমোস্ট সময় হয়ে গিয়েছে, সপ্তাহের চারটা দিন, আর কোন কোন সপ্তাহে হয়তো তিনটা দিন আমরা মা মেয়ে ইফতারি করি, ওর বাবা থাকে না, ও ডিউটি থাকে। আলহামদুলিল্লাহ সব মিলিয়ে দিনগুলি ভালোই যাচ্ছে, আজকে দিনটাও ভালো ছিল, যদিও রোজা শেষের দিকে চলে এসেছে, হঠাৎ করেই মনে হলো যে রোজা দিনগুলি শেষ, আর মাত্র 11টা না 12টা রোজা বাকি, শুনে খারাপ লাগতেছিল। তো সুন্দর একটি সন্ধ্যা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের এই রোজার মাসে আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেন, আমাদেরকে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন, আমাদেরকে হেদায়তের পথে রাখেন, এই দোয়া করি। এবং আমরা যাতে বছরের পর বছর প্রতি রোজায় এভাবে রোজায় শরিক হতে পারি, আল্লাহ আমাদেরকে ন্যাক হায়াত দারাজ করুন, এই দোয়া করে আজকের জন্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।